নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মশলা ছোলা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। মশলা ছোলা বানানোর জন্য আমি এখানে কাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে। এই আদা, জিরে, রসুন আর শুকনো লঙ্কাটা আমি বেটে নেব, আর এই ভিজিয়ে রাখা ছোলাগুলো সেদ্ধ করে নেব। ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ছোলাটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা করে নেব। ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি, রান্নার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এতে সর্ষের তেল দিয়ে দেব। এর মধ্যে ফোড়নের জন্য দেব গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলো হালকা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলো একটু কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার এই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষে নেব। এবার দিয়ে দেব স্বাদমতো নুন আর হলুদ। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই সেদ্ধ ছোলাগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে সেদ্ধ ছোলাগুলো ভালো করে কষে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এসছে, এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে দেবো। দেখুন ঝোলটা শুকিয়ে গ্রেভিটা কিন্তু অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সবজি মশলা। এবার এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে মশলা ছোলা। এটা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।